এখানে তো প্রচুর ট্রলার পার্টি আছে এখানে তো, মানে এখানকার স্থানীয় লোকেরা ট্রলার আছে, এক একটা মালিকের কটা করে ট্রলার ট্রলার আছে মোটামুটি। স্পেশালি সুন্দরবন এরিয়ার ছেলে হওয়ার দরুন পাথর প্রতিমার নামখানা কাকদ্বীপ এগুলো আমার ভালো লাগার শহর, ভালোবাসার শহর, কিন্তু ডায়মন্ড হারবারটা আমার কাছে প্রেমের শহর। এবছর তো ইলিশ অন্যান্য বছরের তুলনায় একটু বেশি হচ্ছে না? কিন্তু টাকার অঙ্ক দামে প্রচুর। আচ্ছা, ও ভুল ভেবেছিলাম বলতে না, তুমি ও একটা ব্যাপার জিনিসটা সবকিছুটাই আমাকে হাই বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন আবার একটা ডেলি ব্লগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার একটা মানে কি বলবো অন্যতম বিশেষ জেঠিঘাটে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আর এখন আমি সুন্দরবনে নেই, ডায়মন্ড হারবারে। তো ডায়মন্ড হারবার থেকে বলছি আমি সুব্রত সামন্ত, আর তোমরা আছো সময়ের ক্যানভাস ব্লগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ওই যে ওপারে দেখতে পাচ্ছ হলদিয়া, আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পনগরী হলদিয়া, আর মাঝখানে এটা আছে হুগলি নদী, আর জাস্ট আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পৌরসভার ডায়মন্ড হারবারে। দাদু, এটা এই ঘাটটাকে অ্যাকচুয়ালি কী ঘাট বলে এটাকে? এটা হ্যাঁ, এটা কী ঘাট? এটা হইছে সুলতানপুর। হ্যাঁ, সুলতানপুরের এই ঘাটে তো কোনো নাম আছে এটা? হ্যাঁ আছে। আচ্ছা, এই কী ঘাট এটা? সুলতানপুর মৎস্যজীবী কল্যাণ সমিতি। আচ্ছা, মৎস্যজীবী কল্যাণ সমিতি। আপনার নাম? আমার নাম নিখিল হালদার। নিখিল হালদার, ওকে। তো এই মুহূর্তে আমি দাদুর সঙ্গে কথা বলছিলাম, তো এটা হচ্ছে একটা মৎস্য বন্দর, তোমরা শুনতে পেলে নামটা। এখানে তো প্রচুর ট্রলার পার্টি আছে এখানে তো, মানে এখানকার স্থানীয় লোকেরা ট্রলার আছে, এক একটা মালিকের কটা করে ট্রলার ট্রলার আছে মোটামুটি? কারো একটা, কারো দুটো, কারো তিনটে। আচ্ছা, 10-12টা এরকম নেই না? আচ্ছা, আমাদের কাকদ্বীপে আছে, এখানে তুলনামূলকভাবে এতটা ইয়ে নেই, মানে অন্যতম, এটা হচ্ছে অন্যতম ইলিশ বন্দর। তো আমি যখন গেট ক্রস করছিলাম ওখানে হিলসার একটা রিসার্চ সেন্টার বলে লেখা আছে, বা স্টোরেজের একটা স্টোর এদিকে আছে, তো মাছের স্টোর এদিকে আছে, তাই তো? হ্যাঁ, হিসেব মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এখানকার ট্রলার পার্টি খুব একটা বেশি নেই, যত আছে আমাদের ওদিক থেকে বেশিরভাগটা মানে আছে, কিন্তু এখানে খুব ভালো ভালো স্টোর আছে যেগুলো আমাদের ওদিকে নেই, বা এখানে অনেক ভালো রিসার্চ সেন্টার আছে একটা মাছকে দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করে রাখা যায়। তো আমি আস্তে আস্তে করে গ্রাউন্ডের দিকে যাব, আমি আপনাদের দেখাবো যা যে এখানে কীভাবে মানে তারা সবাই জাল সারাচ্ছে, কীভাবে মোটামুটি সেই যে গ্রাউন্ড বা ক্যাম্পাস, ওখানে জাল সারা হচ্ছে, ওই যে ওখানে জাল সারা হচ্ছে পুরো, হ্যাঁ ওই জায়গাটা পুরোটা না, তার আগে একটুখানি ভালো করে সিনেমাটিক ভিউটা জাস্ট দেখে নেওয়া করে। সো চলো, ডায়মন্ড হারবার আমাদের একটা সময়ের মহকুমা ছিল, আজকের আমাদের মহকুমা কাকদ্বীপ। কাকদ্বীপ আমাদের ডায়মন্ড হারবার আমাদের প্রতিবেশী মহকুমা। এটা কি সারা বছর এই কাজটা করে? নৌকোতে মাছ ধরতে যান না মোটামুটি যখন আপনাদের মানে এরকম সারাক্ষণ স্থলে এই কাজটা করেন? তার মানে বুঝতেই পারছেন যে আপনারা মোটামুটি কারোর কারোর অ্যাক্টিভ হয়ে গেছে, দু টিপ কারোর কারোর পাঁচ টিপ অবধিও হয়ে গেছে প্রথম থেকে যারা গেছে, এগুলো নতুন জালটা আবার, তো হ্যাঁ এটা নতুন জাল ফিটিংস হচ্ছে। এবছর তো ইলিশ অন্যান্য বছরের তুলনায় একটু বেশি হচ্ছে না? না না হচ্ছে না, শুধু টাকার অঙ্ক দামে প্রচুর। আচ্ছা, এগিয়ে যাচ্ছে মাছ কোথায়? যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হিলসা মানে কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার যাকে বলে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, এটা লেখা আছে দেখতে পাচ্ছ এখানে, ফিশারি ডিপার্টমেন্ট থেকে এই এটা তৈরি করে দেওয়া, এখানে অনলি ফর এই জাল টালগুলো ছাড়া হচ্ছে এখানে পুরো গ্রাউন্ডে দেখতে পাচ্ছি আমি, মানে সমুদ্রে ইলিশ ধরতে যাওয়ার আগে তার যে প্রস্তুতি সেটা হচ্ছে জাস্ট এই জায়গাটা। আর এই যে যে দেখতে পাচ্ছ এই যে ট্রলার মাঝখানে একটা ট্রলি দেখতে পাচ্ছ, এই যে এগুলো একদম পুরোপুরি ফুল দমে প্রস্তুতি চলছে, আবার নতুনভাবে নতুন রূপে আবার এটাকে নদীতে পাঠানো, মানে পুরোপুরি সব কিছু ফিটিংস করে এটাকে আবার নতুন নদীতে পাঠানো। আলটিমেট 90% ট্রলার বেরিয়ে গেছে, তো 10% ট্রলারের কাজ এখন অবধি হচ্ছে এভাবেই। আমি গ্রামের ছেলে হওয়ার দরুন সুন্দরবন, স্পেশালি সুন্দরবন এরিয়ার ছেলে হওয়ার দরুন পাথর প্রতিমার নামখানা কাকদ্বীপ এগুলো আমার ভালো লাগার শহর, ভালোবাসার শহর, কিন্তু ডায়মন্ড হারবারটা আমার কাছে প্রেমের শহর। যে নদীর পাড়ে আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি, তো এই মুহূর্তে জাস্ট এরা এই জায়গাটা দেখতে পেলে জাস্ট বুঝতে পারবে পুরোটা, এটা হচ্ছে পুরোপুরি জাল সারাই করার একটা মানে ছাউনি দেওয়া একটা ঘরের মতো করে মানে দিয়েছে সরকার থেকে এটা। তো সারা বছর ধরে এরা এখানে মোটামুটি মানে জালটা সারাই করে, আর তার জাস্ট ওই যে জায়গাটা, ওই যে জায়গাটা একদম কংক্রিট দিয়ে বাঁধানো পুরো নদী বাঁধ, জাস্ট ওই জায়গাটা একবার দেখো, এই 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 জায়গাটা জাস্ট ওয়াও লেভেলের। বিশেষ করে যারা প্রেম করে বা ভালোবাসার মানুষটাকে নিয়ে জাস্ট হাঁটতে হাঁটতে এদিকে কিছুটা সময়ের জন্য, কিছুটা সময় বলবো না, বেশ কয়েক ঘন্টা কাটানো যায়,
এবং ডিপ্রেশনের বেস্ট মেডিসিন এই জায়গাগুলো হতে পারে। সো তোমরা অবশ্যই, তোমরা যদি রেমন হারবার থেকে দেখে থাকো, আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই একটা করে এই মুহূর্তে একটা করে লাইক দিয়ে দাও আর একটা করে কমেন্টস করে দাও। ওকে ডাকো, এই সুভাষ দা, আমি বলছি জায়গাটা কেমন বলো, এই জায়গাটা কেমন তোমার কাছে? আসিনি, ফার্স্ট টাইম এলাম, কিন্তু সত্যি খুব ভালো, ভালো লাগছে তো? আমারও হিসেবই লাগছে, মানে না ঠিকই আছে, আমি একটু ভয় পাচ্ছিলাম যে ওরা হয়তো সেগুলো নিয়ে আসলো না, তো তো ঠিক আছে, একদম পুরো সদ্য ফ্রিজ থেকে বের করা সুভাষ দা এনেছে। এর আগে কিছু বলেছিলে? না, বলে কিছু বলিনি, না সত্যি কিছু বলিনি, না ও ভুল ভেবেছিলাম বলতে, ভুল ভেবেছিলাম বলতে, না তুমি পেট্রোকেমিক্যালসের যে আগুন জ্বলছে দেখতে পাচ্ছ না তোমরা, দেখতে পাবেও না, মানে মানে বেশ সুন্দর ভাবে হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে আগুনটা সাগুনটা জ্বলছে ওখান থেকে, এই সাইডে ওএনজিসির যে সেই চুল্লিগুলো দেখা যাচ্ছে এখান থেকে, পুরোপুরি পুরোটা দেখতে পাবে না তো দেখা যাচ্ছে তো। আর জাহাজ বন্দর তো জাস্ট এইদিকে আছে, এই টাওয়ার, আর ওই সাইডে কিছুটা গেলে খিদিরপুর। সো বন্ধুরা, এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি ভয় পাচ্ছিলাম, নানা ঠিকঠাকই নিয়ে এসছে তো। খাই ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আর আমার সঙ্গে এতক্ষণ ছিল সৌরভ, যে বসে বসে এখন কথা বলছে, আর এদিকে ক্যামেরা করছে সুভাষ দা। তাহলে নতুন কোনো একটা ভিডিওতে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।